হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ঘোষ কিচেন। তো ঘোষ কিচেনে তোমরা দেখতে পাচ্ছ পটল ভাপা। তো এই পটল ভাপাটা তৈরি করব আমি, কি করে করব সেটা যদি দেখতে চাও তাহলে তোমরা আমার সাথে থাকো। দেখো এই আমি পটল ভাপাটা আমি রেডি করেছি। তো কিভাবে করেছি সেটা দেখতে হলে আমার এই ভিডিওটাকে পুরোটা দেখতে হবে। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা যে বেল আইকন সেটাও টিপে দিও, তাহলে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কেমন? তো চলো তাহলে এবার আমরা দেখে নিই আমি রান্নাটা কীভাবে করলাম। তো প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা পরিমাণ জল দিচ্ছি। দেখতে পাচ্ছ খুব বেশি পরিমাণে জলটা দেব না, আমি এই এক গ্লাসে একটু বেশি বেশি জল দিলাম। তো জল দিচ্ছি, জলটা একটু গরম হয়েছে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ লবণ। তো জল আর লবণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটল, 500 গ্রাম পটল। আমি দেখতে পাচ্ছ হাফ কাটা, মানে খোসা ছাড়ানো, কিছুটা খোসা ছাড়ানো, কিছুটা খোসা আছে, এরকমভাবে ছাড়ানো আর দুই দিক দিয়ে চেরা, সেই পটলগুলোকে আমি 500 পটল দিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু ভাপিয়ে নেব অল্প কিছু সময়ের জন্য, ওই মিনিট 5-7-এর জন্য আমি এটাকে একটু বয়েল করে নেব। তো এইবার আমি এটাকে ঢেকে দেবো 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে দেখো আমি এই যে এই পজিশনে এসছে পটলগুলোকে। এবার আমি পটলগুলোকে জল থেকে ছেঁকে নেব। নিয়ে নিলাম একটা টিফিন বক্স। তো টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা, এই 1-2 চামচ পরিমাণ সর্ষে বাটা, সাথে 2 কাঁচা লঙ্কা বাটা, আর পরে যেটা দিলাম সেটাও 2 চামচ পরিমাণ পোস্ত বাটা। তো ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, একটু জল জল করেই বাটা হয়েছে। দিলাম 1 চামচ হলুদ ছোটো চামচের, 1 চামচ দিলাম লবণ, আর পটল সিদ্ধ যখন করেছিলাম কিছুটা তখন কিছুটা লবণ দেওয়া ছিল, দেখতে পেয়েছিলে। আর দিয়ে দিলাম 1 চামচের চিনি। এর মধ্যে এবার দিয়ে দেব সর্ষের তেল। তো আমি এই চামচে 3 চামচ সর্ষের তেল দেব। তো এইবার আমি এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, পুরো মশলাটা তেলের সাথে একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি। তো দেখতে পাচ্ছ খুব ভালো করে মেশাতে হবে, মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা চিড়ে। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে যে ভাপানো পটলগুলো ছিল, একটু সিদ্ধ করা পটলগুলো ছিল, সেই পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ওটাকে, যে মশলার যে মিশ্রণ সেটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে পটলগুলোর গায়ে ভালো করে লাগে। দেখো এই যে একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো দেওয়া হয়ে গেছে প্রায়, এই যে একটু সেট করে দিতে হবে নিচে করে, যাতে ভাপানোর সময় পুরো মশলাটা এর মধ্যে ভালো করে ঢোকে, না হলে পটলটা টেস্ট হবে না। তো হয়ে গেছে দেখো। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর সেই কড়াইটায় আবার চাপিয়ে দিলাম, তার মধ্যে আর একটু জল দিয়েছি। জলটা আমি 1 গ্লাস পরিমাণ দিয়েছি, যাতে এই টিফিন বক্সটা বসালাম যখন দেখো ডুবে গেল না, নিচের দিকে কিছুটা আগে জলের মধ্যে থাকলো। তারপর আমি এটা লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি 10 মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি। দেখো 10 মিনিট আমার ভাপানো হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দেবো বক্সটাতে। তো বক্সটা ঠান্ডা হয়ে গেলে আমি ঢাকনাটাকে খুলবো। তো এবার ঢাকনাটা খুলবো, ঠান্ডা হয়ে গেছে দেখো, এই যে ঢাকনাটা খুললাম। তো দেখতে পাচ্ছ আমার পটল ভাপা রেডি। তো এই পটল ভাপাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে জানাতে ভুলবে না। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যারা আমার ভিডিওটা দেখলে এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠা হয়নি, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর একটা লাইক দিতে কিন্তু ভিডিওটাই ভুলো না, তোমাদের এই একটা লাইকই কিন্তু আমার পরবর্তী ভিডিও দিতে সাহায্য করে আর কি। নিজে একটু উৎসাহ পাই যে না আমার বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগছে, আর একটা নতুন ভিডিও দিই। তো এরকম রান্না তোমরা আরও দেখতে গেলে তাহলে বেল আইকনটাও টিপে দিও, তাহলে সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে তাহলে রাখছি, আবার আগামী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।